বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর তৃতীয় তলায় সোনার বাংলার আসল ফুল আওয়ামী লীগের তৃণমূল এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম তোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী টিপু, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী টিপু, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ। তিনি বাংলাদেশের জন্য যে সুনাম অর্জন করে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় তিনি সারিবদ্ধ করতে পেরেছেন, বিদায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলেন প্রিয় দেশবাসী, বগিরমাইতে একটি বিশ্বাসীদের সংগঠন শুক্রবার সারা বাংলাদেশে ত্যাগী পরীক্ষিত নির্যাতিত অবহেলিত নেতা কর্মীদেরকে নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম। শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধরত অবস্থায় জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধু রেখে সেই দিন দেশ মাতৃকাকে রক্ষা করেছিলেন, সেই সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে আমি অন্তর অন্তস্তর থেকে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের নেতা কর্মীদের পক্ষ থেকে সশস্ত্র সালাম জানাই। আমি স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট সংগঠন এই সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মী শেখ হাসিনার একজন যোদ্ধা হিসাবে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত করতে মাঠে রয়েছি ইনশাআল্লাহ। ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি আমার পরম স্নেহাস্পদ মোয়াজ্জম হোসেন উপস্থিত রয়েছেন, দক্ষিণের সভাপতি পরম স্নেহাস্পদ মহিদুর রহমান পালক উপস্থিত রয়েছেন, দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক ও চাঁদপুরের প্রতিষ্ঠিত করার জন্য উদ্ধার করার জন্য অনেকেই
আমরা আসছিলাম সদর হলে লাঠি হাতে লাঠি দমি পড়তে হাতে আমরা সেই সমাজের আমরা সদর করেছিলাম দমি প্যান্ট আমাদের প্রত্যেকটা জানা আমার জানা